শেরপুরে গারো পাহাড় এলাকার অন্তত 30টি গ্রামের মানুষ আছেন বন্য হাতির আতঙ্কে। সকালে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহ আগে অন্তত কয়েকজন মানুষ আহত হয়েছেন। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শেরপুরের পাহাড়ি জনপদের তিনটি উপজেলা শ্রীবর্দি, নলিতাবাড়ি, ঝিনাইগাতি, এই তিন উপজেলার গ্রামগুলোতে যখন তখন ঢুকে পড়ছে বন্য হাতি। ভারতের মেঘালয় প্রদেশ থেকে নেমে আসা এসব হাতির পালের তাণ্ডবে জেলায় গত কয়েক বছরে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 200-এর অধিক। হাতি আজ 3 দিন ধরে জ্বালাতন করতেছে, আপনার গাছ ভাঙতেছে, ঘর ভাঙতেছে, কাঁঠাল খাইতেছে, আবার এই যে জ্বালা ফেলাইছি কৃষকেরা জ্বালা ফেলাইতে জ্বালা নষ্ট করতেছে। 2:30 ক্ষেতের ধারে গরু রাখতেছে, হাতি ওখানে যে ছেলেটার কোমর একটা পাড়া দেয়, পাড়া দেওয়ার পরে ওনাকে হাসপাতাল নিয়ে যান, বাঁচবে কি না মরবে। ঘর বাড়ি দিয়ে সব ভাঙছে, শেষ হলো, মানুষ তো বাড়ি ঘর দিয়ে সব ছাড়ছে, কারো তো কারো সন্দেহ। কিছুদিন আগেও কেবল রাতেই হাতির উপদ্রব ছিল, ইদানিং দিনেও হাতি ঢুকে পড়ছে গ্রামগুলোতে। স্থানীয় লোকজন ঢোল পিটিয়ে আলো জেলে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু প্রয়োজন অধিক আলো। বন্য প্রাণীও সংরক্ষণ করতে হবে, মানুষের জীবনগুলো ওই সীমান্ত ঘেঁষা এলাকায় যারা থাকে তাদের জীবনের গুরুত্ব আরও বেশি। একদিকে হাতিকে আমরা হত্যা করতে চাই না, আবার হাতির আক্রমণে আমাদের জানমালের ক্ষয়ক্ষতি ঘটুক, মানুষ মারা যাক, এটাও আমরা চাই না। এর একটা সহাবস্থান কিভাবে সম্ভব, এই জন্য চিন্তা প্রচেষ্টা চালনা করা হচ্ছে। এসব বন্য হাতির উপদ্রবে জেলায় এবার মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।